হ্যালো প্রিয় দর্শক মন্ডলী আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে যে প্রোডাক্টের সম্পর্কে আপনাদের জানাবো সেটা হলো সানস্ক্রিন তো সানস্ক্রিন অনেকেই বাজারে পাওয়া যায় তার মধ্যে যে ডার্মোটোলজিস্ট সার্চ করে থাকেন এবং ডার্মাটোলজিস্ট টেস্টেড তার মধ্যে ই সানবান এইচ অ্যান্ড এইচ কোম্পানির তৈরি অর্থাৎ হিগড়ি অ্যান্ড হিগড়ি কোম্পানির তৈরি এই সানস্ক্রিন বা সানবান সফট সানস্ক্রিনটি বর্তমান যে এমআরপি সাধারণ যেটা সেটা কিন্তু অনেকটা বেশি আমি আগেই বলেছি যে এই এস অ্যান্ড এইচ কোম্পানির যে স্কিন প্রোডাক্টগুলি একটু কস্টলি হয় কেননা এই কোম্পানির যে স্কিন প্রোডাক্টগুলি অনেক মানসম্মত মানের হয় সেই জন্য অনেকটা প্রাইস বেশি তো এই সানব্রান পঁচাত্তর গ্রাম কোয়ান্টিটির এই জেলটি বা ক্রিমটির বর্তমান যে এমআরপি সেটা হলো নয়শো টাকা এই সানস্ক্রিনটি যে কোনো ওষুধ দোকানে সাধারণত পাওয়া যায় না সাধারণত যে দোকানে ডার্মোটোলজিস্ট ডাক্তার বসেন সেই দোকানে সাধারণত পাওয়া যায় তো এই হলো এটির দাম এবং জানকারি আর এই সানস্ক্রিনটি কাজ কি কেন আমরা এই সানস্ক্রিন ব্যবহার করবো এই সানস্ক্রিন কখন ব্যবহার করতে হবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটিও স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক আমরা সবসময় কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারি না বিভিন্ন কাজকর্মের জন্য আমরা ঘর থেকে বাইরে বেরোতে হয় সেই জন্য কিন্তু বাইরে বেরোলে আমার যে মুখে আমাদের যে মুখের যে একটা লেয়ার সেটা সূর্য আলোকে প্রোটেক্ট করতে পারে না এবং আমাদের মুখের স্কিন অনেকটা সূর্য আলোতে পুড়ে যাই এবং পুড়ে গিয়ে পিগমেন্টেশন হাই হাইপার পিগমেন্টেশন ম্যালানিনের সমস্যা দেখা দেয় এই যত্ন এর সান বার্ন বা সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন অনেকেই মুখ ফর্সা করার যত্ন যে ক্রিমগুলি ব্যবহার করে থাকেন সেই ক্রিমগুলি ব্যবহার করার পরে মুখের স্ক্রিনের উপরের যে একটা লেয়ার সেটা সেই আস্তরণটি খুবই পাতলা হয়ে যায় এবং একটুতেই সূর্যের আলোতে পুড়ে গিয়ে পিগমেন্টেশন মেস্তা ধরনের সমস্যা দেখা দেয় তো সেটা যেন না হয় তার জন্যই ডার্মাটোলজিস্ট ডক্টররা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন তো আমরা বাইরে বেরোনোর সময় যখন বাইরে বেরোবো তো তখন অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করার পরে বেরোবো তো সেরকমই এই সান বার্ন সফট ন্যানো জিঙ্ক ডে টাচ সানস্ক্রিনটি একটি সানস্ক্রিন তো এই সানস্ক্রিনটি এখানে সকালে ব্যবহার করলে সারাদিন ব্যবহার করতে হবে না ষোলো ঘন্টার মতো এই সানস্ক্রিনটি প্রোটেক্ট করবে এবং এটি একটি ওয়াটারপ্রুফ সানস্ক্রিন এই সানস্ক্রিনটি ব্যবহার করার পরে যদি মেস্তা ধরনের সমস্যা থাকে ওগুলো সমস্যা আস্তে আস্তে কমে যাবে মুখের যদি কালো ধরনের পিগমেন্টেশন থাকে দাগ ছোপা থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে এই সানস্ক্রিনটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি ব্যবহার করা হয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলি কিন্তু ডার্মোটোলজিস্ট দ্বারা টেস্টেড তাই এই সানস্ক্রিনটি তুলনামূলক অনেক দাম বেশি হলেও এর কাজ কিন্তু অনেকটা ভালো দর্শক মন্ডলী এই সানস্ক্রিনটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে সাধারণত পাওয়া যায় না আমি আগে বলেছি আমি আপনাদের জানিয়ে দিই যে এই সানস্ক্রিনটি যখন সকালে কাজের যত্ন অর্থাৎ যে কোনো সময় যখন রৌদ্রের মধ্যে যাবেন রৌদ্রে যাওয়ার আগে মুখটিকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার পরে মুছে তারপরে এই ক্রিমটি মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে যেন এই ক্রিমটি মুখের মধ্যে একটা আস্তরণ পড়ে এবং সূর্যের আলোকে প্রোটেক্ট করতে পারে সেটা যেন এইভাবে যেন ব্যবহার করা হয় এটা নয় যে যে সমস্ত জায়গাতে পুরানোর সম্ভাবনা থাকে সেই সেগুলি জায়গাতে লাগিয়ে নিলাম সেটা কিন্তু নয় সম্পূর্ণ মুখের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এবং স্কিনকে সবসময় সফট রাখবে নরম রাখবে মশ্চারাইজিং রাখবে খসখস ভাব দূর করবে এই সানস্ক্রিনটি ইউভিএ এবং ইউভিবি প্রোডাকশন দিবে অর্থাৎ আলট্রাভায়োলাইট যে অতি বেগুনে রসি আসে যার যারটা আমাদের স্কিনকে পুড়ে দেয় পুড়ে যায় সেটাকে প্রোডাকশন দেবে তো এই হলো এই সানবার্ন সফট ন্যানো জিং ডে টাস সানস্ক্রিনটি সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন